হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার কিছু জনপ্রিয় নাটক, এমনকি পপুলার নাটক তার, সেই নাটকগুলো সম্পর্কে জানিয়ে দেব। বিশেষ করে ভ্যালেন্টাইন্স উপলক্ষে তানজিন তিশা যে কয়েকটি নাটকে কাজ করেছেন, তানজিন তিশার সেই নাটকগুলো সম্পর্কেই আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এমনকি তানজিন তিশা কোয়ার্টিস হিসেবে তার পাশে কোন অভিনেতাকে পারফেক্টভাবে মানায়, আমার কাছে মনে হয় যেটা, সেটা আমার দিক থেকে আমি জানিয়ে দেব। আর অবশ্যই তানজিন তিশার পাশে কোন অভিনেতাকে পারফেক্টভাবে মানায় আপনার কাছে মনে হয়, অবশ্যই আপনি কমেন্ট করে সেটা জানিয়ে দেবেন। তাহলে চলুন এবার দেখে নেই তানজিন তিশার সেই জনপ্রিয় নাটকগুলো। প্রথম নম্বরে যে নাটকটি রয়েছে, প্রথম নম্বরে রয়েছে তোমার হতে চাই। তোমার হতে চাই এই নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকে তার কোয়ার্টিস হিসেবে ভাসে ছিলেন তৌসিফ মাহবুব। দুই নম্বরে আছেন যে নাটকটি, দুই নম্বরে আছেন লাভ ট্রিপ। লাভ ট্রিপ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকে তার কোয়ার্টিস হিসেবে ভাসে ছিলেন ফরহাদ আহমেদ চোবান। তিন নম্বরে রয়েছে যে নাটকটি, তিন নম্বরে রয়েছে চিঙ্কি পিঙ্কি। চিঙ্কি পিঙ্কি এ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি তানজিন তিশার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন জাহের আলভি। চার নম্বরে রয়েছে যে নাটকটি, চার নম্বরে রয়েছে চলতি পথে। চলতি পথে এ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকে তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন তৌসিফ মাহবুব। পাঁচ নম্বরে রয়েছে যে নাটকটি, পাঁচ নম্বরে রয়েছে অচেনা প্রেম। অচেনা প্রেম এ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন এ নাটকে তৌসিফ মাহবুব। ছয় নম্বরে রয়েছেন যে নাটকটি, ছয় নম্বরে রয়েছে অনন্তহীন। অনন্তহীন এ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন এ নাটকে তৌসিফ মাহবুব। সাত নম্বরে আছেন যে নাটকটি, সাত নম্বরে আছেন কুঞ্জুস। কুঞ্জুস নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকে তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন মুশফিক আর ফারহান। আট নম্বরে রয়েছেন যে নাটকটি, আট নম্বরে রয়েছেন কুঞ্জুস টু। কুঞ্জুস টু এ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকেও তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন মুশফিক আর ফারহান। নয় নম্বরে রয়েছেন যে নাটকটি, নয় নম্বরে রয়েছেন কেউ কোথাও ভালো নেই। কেউ কোথাও ভালো নেই এ নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকে তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন তৌসিফ মাহবুব। দশ নম্বরে রয়েছেন যে নাটকটি, দশ নম্বরে রয়েছেন রিক্সা গার্ল। রিক্সা গার্ল নাটকে কাজ করেছেন তানজিন তিশা, এমনকি এ নাটকে তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন সোহেল মণ্ডল। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? বিশেষ করে আমার কাছে মনে হয় তানজিন তিশার পাশে কোয়ার্টিস হিসেবে তার পাশে যে অভিনেতাকে মানায় তারা হলো আফরানিসু ভাইয়া, জিয়ল ফারুক অপূর্ব, ফরহাদ আহমেদ চুবান, এমনকি তৌসিফ মাহবুব। চারজনকে আমার কাছে মনে হয় যে পার্শ্বভাবে জুটি হিসেবে তানজিন তিশার সাথে মানায়। অবশ্যই তানজিন তিশার পাশে কোন অভিনেতাকে মানায় আপনার কাছে মনে হয় আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের পেজটিও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াল ফারুক অপূর্বর পপুলার এমনকি জনপ্রিয় কিছু নাটকের সম্পর্কে। বিশেষ করে ভ্যালেন্টাইন্স উপলক্ষে জিয়াল ফারুক অপূর্ব যে নাটকগুলোতে কাজ করেছেন সেই নাটকগুলোর সম্পর্কেই আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এমনকি জিয়াউল ফারুক অপূর্বর পাশে কোন অভিনেত্রীকে পারফেক্টভাবে মানায় আমার কাছে মনে হয় আমার পছন্দটা আমি জানিয়ে দেব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন জিয়াউল ফারুক অপূর্বর পাশে কোন অভিনেত্রীকে পারফেক্টভাবে মানায়, আর ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের মাঝে কোন জুটিকে আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে চলুন এবার দেখে নেই জিয়াল ফারুক অপূর্বর কিছু জনপ্রিয় নাটকের নাম। প্রথম নম্বরে যে নাটকটি রয়েছে, প্রথম নম্বরে রয়েছে পথে হলো দেরি।
পথে হলো দেরি এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন তানজিন সায়রা টটিনি দুই নম্বরে রয়েছে যে নাটকটি দুই নম্বরে রয়েছে আপনজন আপনজন নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন কেয়া পায়েল তিন নম্বরে রয়েছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এই নাটকে রয়েছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার পাশে কোয়ার্টিস হিসেবে ছিলেন সাবিলা নূর চার নম্বরে রয়েছে যে নাটকটি চার নম্বরে রয়েছে এসো হাত বাড়াও এসো হাত বাড়াও এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন তানজিন সায়রা টটিনি পাঁচ নম্বরে রয়েছে যে নাটকটি পাঁচ নম্বরে রয়েছে দুটির হৃদয় দুটির হৃদয় এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে ছিলেন তার কোয়ার্টিস হিসেবে কেয়া পায়েল ছয় নম্বরে রয়েছে যে নাটকটি ছয় নম্বরে রয়েছে হিসাবি বউ হিসাবি বউ নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন সাফা কবির সাত নম্বরে রয়েছে যে নাটকটি সাত নম্বরে রয়েছে দিগবাজি দিগবাজি নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন সাবিলা নূর আট নম্বরে রয়েছে যে নাটকটি আট নম্বরে রয়েছে কাল থেকে শুরু কাল থেকে শুরু এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন সামিরা খান মাহি নয় নম্বরে রয়েছে যে নাটকটি নয় নম্বরে রয়েছে সুইট কাপল সুইট কাপল এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন তানজিন সায়রা টটিনি দশ নম্বরে রয়েছে যে নাটকটি দশ নম্বরে রয়েছে সুখের আয়োজন সুখের আয়োজন এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন সাফা কবির এগারো নম্বরে রয়েছে যে নাটকটি এগারো নম্বরে রয়েছে স্যান্ডউইচ প্রেম স্যান্ডউইচ প্রেম এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন সাবিলা নূর বারো নম্বরে যে নাটকটি রয়েছেন বারো নম্বরে রয়েছে শনির দশা শনির দশা নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন মেহজাবিন চৌধুরী তেরো নম্বরে রয়েছে যে নাটকটি তেরো নম্বরে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ এই নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন মেহজাবিন চৌধুরী চোদ্দ নম্বরে যে নাটকটি রয়েছে চোদ্দ নম্বরে রয়েছে ফ্যাশন এই ফ্যাশন নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন মেহজাবিন চৌধুরী পনেরো নম্বরে যে নাটকটি রয়েছে পনেরো নম্বরে রয়েছে ছায়াছবি এই ছায়াছবি নাটকে কাজ করেছেন জিয়াল ফারুক অপূর্ব আর এই নাটকেও তার কোয়ার্টিস হিসেবে পাশেই ছিলেন মেহজাবিন চৌধুরী ষোলো নম্বরে যে নাটকটি রয়েছে ষোলো নম্বরে রয়েছে জিয়াল ফারুক অপূর্বর অনেক জনপ্রিয়তা এমনকি পপুলার বাংলাদেশের একটি উন্নত মানের নাটক আর সে নাটকটি হলো বড় ছেলে এই বড় ছেলের মাধ্যমেই জিয়াল ফারুক অপূর্ব সবচেয়ে বেশি সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেন আর এই নাটকটি তিনি করেছেন এমনকি এই নাটকে তার কোয়ার্টিস হিসেবে পাশে ছিলেন মেহজাবিন চৌধুরী হ্যালো বন্ধুরা আমার কাছে যতটুকু মনে হয় আমার কাছে মনে হয় যে জিয়াল ফারুক অপূর্বর সাথে যে অভিনেত্রীদেরকে মানায় তারা হল মেহজাবিন চৌধুরী সাবিলা নূর এমনকি কেয়া পায়েল তারা তিনজনই খুব জুটি হিসেবে জিয়াল ফারুক অপূর্বর ভাইয়ার সাথে ভালো কাজ করতে পারেন অবশ্যই আপনারাও কমেন্ট করে জানিয়ে দেবেন জিয়াল ফারুক অপূর্বর ভাইয়ের পাশে কোন অভিনেত্রীকে পারফেক্টভাবে মানায় এমনকি আপনার পছন্দের জুটি কারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনকি আমাদের পেজটিও ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ